প্রাকৃতিক দুর্যোগ এগুলো দেখলে অনেক সময় আমরা গড়পড়তে আল্লাহর গজব বলে চালাই দেই, যেটা সব সময় সঠিক না। অনেক সময় মানুষের জীবনে বিপদ আছে, আসে মুসিবত, আসে দুর্ঘটনা, ঘটে অ্যাক্সিডেন্ট হয়, এরকম আরো অনেক কিছু ঘটে। সেগুলো আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করবার জন্য করেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এই আয়াতে নানাবিধ বিপদের কথা বলা হয়েছে। শঙ্কা আসবে, ভয় হবে, ত্রাসের সৃষ্টি হবে, ক্ষুধা দেখা দিবে, দুর্ভিক্ষ বা অনটন দেখা দিতে পারে, জীবন হানি হতে পারে, সম্পদের হানি হতে পারে। এগুলো দেখলেই আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে গজব হিসাবে পাঠিয়েছেন। এরকম সহজ সমীকরণ সব ক্ষেত্রে করার কোনো সুযোগ নেই। এই আয়াত বলছে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় বান্দাকে পরীক্ষা করবার জন্য এই সমস্ত বিপদ আপদ দেন। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকালে আমরা দেখি তিনি বলেছেন আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। সবচেয়ে বেশি বিপদ, মুসিবত, পরীক্ষা এটা নবীদের জীবনে এসেছিল এবং তাদের সাথে যাদের যত বেশি মিল হবে, সাদৃশ্য হবে, তাদের জীবনে পরীক্ষার পরিমাণ তত বেশি হবে। অন্য আরেকটি হাদিসে আমরা দেখি নবী আলাইহিস সালাম বলেছেন ইন্নাল্লাহ ইযা আহাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ তাআলা যখন কোন মানুষকে পছন্দ করেন, কোন সম্প্রদায়কে পছন্দ করেন, আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষায় ফেলেন, পরীক্ষায় নিপতিত করেন। আমান্না বলল, আল্লাহর আনুগত্যের কথা বলল আর আল্লাহ তাআলা সেটাকে গ্রহণ করে নিলেন, এটা সব সময় হয় না। বরং আল্লাহ তাআলা অনেক সময় হেমার করেন, প্রেসার দেন এবং আল্লাহ তাআলা সবকিছুই জানেন, আল্লাহর পরীক্ষা করার কিছু নেই। তারপর আল্লাহ তাআলা আমাদের কাছে প্রমাণিত করেন যে এই বান্দা আল্লাহ তাআলার খাঁটি বান্দা। তিনি আমান্না মুখে বলেন নাই, কলব থেকে বলেছেন, অন্তর থেকে বলেছেন। এই জন্য বিভিন্ন বিপদ আপদ, বিভিন্ন মুসিবত দিয়ে আল্লাহ তাআলা অনেক সময় মানুষকে পরীক্ষা করেন। অতএব এই যে প্রাকৃতিক যত দুর্যোগ হয়, সেটা ঝড় হোক, জলোচ্ছ্বাস হোক, কোনো দুর্ঘটনা হোক, ব্যক্তি জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, কোন একটা ছোট্ট সমাজে হোক, একটা দেশের জন্য হোক, পৃথিবীর বড় অংশ জুড়ে হোক, এগুলোকে সব সময় আমরা চোখ বন্ধ করে আল্লাহর গজব হিসাবে চালাবো না। বিশেষ করে যখন ইমানদারদের উপরে পতিত হবে, সেটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আবার হতে পারে আমাদের কোনো অপরাধের কারণে, কোনো পাপের কারণে, কোনো গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দিচ্ছেন। কারণ আল্লাহ তাআলা কোরআনে অন্য আয়াতে বলেছেন যহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষ নিজের হাতে যে সমস্ত গুনাহ কামায়, এগুলোর কারণে আল্লাহ তাআলা পৃথিবীতে কিছু ব্যত্যয়, কিছু দুর্ঘটনা, কিছু বিপদ আপদ আল্লাহ তাআলা দেন। কেন দেন? লিযিকাহুম বাযাল্লাযী আমিলু, যাতে করে তাদের হাতের করা অপরাধ, নিজেদের কামাই করা গুনাহ, এগুলার কিছুটা শাস্তি, কিছুটা ভোগ, কিছুটা এগুলোর স্বাদ, অর্থাৎ এগুলোর প্রায়শ্চিত্ত যাতে কিছুটা তারা দুনিয়াতে করে ফেলে, যাতে করে তারা এই সমস্ত ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে ফিরে আসতে পারে আল্লাহর দিকে। আজকে তুরস্কে যে ঘটনা ঘটেছে, আজকে সিরিয়াতে যে ঘটনা ঘটেছে, ঢাকায় যদি এই ঘটনা ঘটতো তাহলে হতাহতের সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াতো সেটা ঢাকা শহরের মানুষ, আমরা প্রত্যেকটা মানুষই কম বেশি অনুমান করতে পারি। মোহতারাম হাজরিন, ঠিক ফজরের সময়, ভোরবেলা এই ধরনের দুর্ঘটনা যখন ঘটে তখন আমাদেরকে ভাবতে শেখায়, না ঘুমানোর নিয়ত করে যখন রাত দুইটা তিনটা সকাল সাতটা আটটা নয়টা দশটা অ্যালার্ম দিয়ে ঘুমায়, ফজর নামাজ পড়ার নিয়ত নাই ঘুমের সময়, সে নিয়ত করেই শুইতেছেন, আপনি মোবাইলের ভিতরে অ্যালার্ম সেট করলেন দশটায়, এগারোটায়, নয়টায়, সাতটা, আটটায় উঠবেন, অফিসে যাবেন, কাজে কামে বের হবেন, আর এর মধ্যে যদি এরকম বিপদ আপনার আমার উপরে আসে, তো আল্লাহর নাফরমানি করার নিয়ত করে শুয়েছেন, ওই অবস্থায় মৌত হয়েছে, এই মৌত কখনো ইমানদারের মৌত হতে পারে না। ভাইরা আমার, এ সকল ঘটনা, এ সকল মুসিবত, এ সকল দুর্ঘটনাগুলো আমাদেরকে যে কত কিছু শেখায়। বেশি দিন হয় নাই করোনা চলে গেল, করোনা এসেছে কত কিছু আমাদেরকে শিখিয়েছে, মানুষ কিভাবে স্বার্থপর হয়, সন্তানরা যাদের জন্য মানুষ চুরি দুর্নীতি দুই নম্বরই হারাম উপার্জন করে, যাদের জন্য মানুষ অন্যায় করে, যাদের ভবিষ্যতের জন্য নানান আল্লাহর বিধানকে লঙ্ঘন করে চলে, সেই সন্তানরা কিভাবে পর হয়ে যায়, কিভাবে স্বার্থপর হয়ে যায়, কিভাবে বাবার লাশটার কাছে পর্যন্ত যেতে চায় না মৃত্যুর ভয়ে।
সেরকম শত শত ঘটনা করোনার সময় ঘটেছে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে না যায়নি ভাইরা আমার আমরা এক সময় শুনতাম যে ইসলাম মেয়েদেরকে নিজেদের সৌন্দর্যকে ঢেকে ঢুকে আবৃতি করে রাখতে বলে এটা মুসলিম নারীর সম্ভ্রান্তের ব্যাপার এটা তার ইজ্জতের ব্যাপার যে একজন মুসলিম নারী একজন আত্মসম্মান বোধ সম্পন্ন নারী তার সৌন্দর্য এটা রাস্তাঘাটের মানুষ পথেঘাটের মানুষ দেখে দেখে মনে মনে তাকে নিয়ে জেনা করবে কল্পনায় জল্পনায় তাকে নিয়ে বাজে চিন্তা করবে নোংরা চিন্তা করবে এটা করতে দিবে না একজন আত্মসম্মান বোধ সম্পন্ন নারী এজন্য আল্লাহ তাআলা পর্দার বিধান দিয়েছেন দিয়ে বলেছেন যালিকা আদনা আইয়ুরাফনা এই বিধান এইজন্যই দেওয়া হয়েছে যাতে চেনা যায় বোঝা যায় এরা সাধারণ কোন নারী না এরা বাজারের মানুষ না এরা ওই নারী যে নারীর ভিতরে আত্মসম্মান বোধ আছে যে তার সৌন্দর্যকে রাস্তাঘাটে যেখানে সেখানে সবার সামনে বিলিয়ে বিলিয়ে সবাইকে তার সাথে মনে মনে কল্পনার জগতে জেনা করার সুযোগ করে দেয় না এরকম সম্ভ্রান্ত নারী যে এটা বোঝা যায় তার পর্দা দেখে অথচ এই পর্দার বিধানের কথা যখনই আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধানের কথা উলামায়ে কেরাম বলেছেন আমরা যুগ যুগ ধরে শুনেছি নানান খোঁচা কর খোঁচা মারা কথা নানান আলটা মারা কথা নানান উল্টা পাল্টা কথা যেমন একটা কথা খুব বেশি আমাদের ইসলাম বিদ্বেষী ভাইরা প্রায় বলেন পর্দাকে কেন্দ্র করে যে চোখ মুখ এসব বন্ধ করে একটা নারী কিভাবে চলতে পারে এটা নারীকে রীতিমতো আবদ্ধ করে ফেলা এটা নারীর প্রতি অবিচার এভাবে মানুষ চলতে পারে না অনেকে বলতেন যে হুজুররা আপনারা ফতোয়া দেন মহিলাদেরকে পর্দা করার জন্য এরকম বোরকা পরে নেকাব পরে সব বেঁধে আপমোজা পামোজা মুখ ইত্যাদি সব বন্ধ করে একটু রাস্তাঘাটে চলে দেখেন দেখি পারেন নাকি জীবনেও পারবেন না ফতোয়া দিয়ে শুধু মহিলাদের কষ্ট বাড়ান নারীদের উদ্ধারকারী হিসেবে পরিচয় দানকারী আমাদের কিছু সেকুলার ভাইরা ইসলাম বিদ্বেষী ভাইরা এ ধরনের কথা বলে ওলা আমাদেরকে খোঁচাখুঁচি সারা জীবন করছে না করে নাই আল্লাহ রাব্বুল আলামিনের কি আজীব কুদরত করোনার সময় আমরা দেখলাম যে তারা একজন পর্দানুষীন নারী যেভাবে পর্দা করে একেবারে হাতের মধ্যে গ্লাভস পায়ের মধ্যে মোজা মাথা থেকে পা পর্যন্ত পুরাটা এমন গাউন তারা পরেছেন যে পর্দানুষীন নারীও এরকম করে না তাহলে যেটাকে তারা বলছেন অসম্ভব এভাবে কি মানুষ চলতে পারে আমরা দেখেছি এইভাবে গোটা পৃথিবী দুই বছর চলেছে পৃথিবী যদি দুই বছর চলতে পারে তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা এমন কোন বিধান দেন না যেটা মানুষ দ্বারা পালন করা সম্ভব না আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা আল্লাহ সাধ্যের বাইরে কোনো কিছু মানুষের উপরে চাপিয়ে দেন না মহতারাম হাজেরিন করোনা কত কিছু আমাদেরকে শিখিয়ে গেছে সে বিষয়ে আলোচনা করা আজকে আমরা আলোচনার বিষয় না কিন্তু করোনা চলে যাওয়ার পর আবার আমরা যেই সেই হয়ে গেছি আমরা আবার আগের জায়গা ফিরে আসছি আজকের তুরস্ক এবং সিরিয়ার এই ভয়ঙ্কর যে ভূমিকম্পের ঘটনা ঘটলো এই ঘটনা আমাদেরকে কত কিছু শিখিয়ে দিয়ে যায় আমাদের আমাদের যে সভ্যতা নিয়ে আমরা গর্ব করছি তথ্য প্রযুক্তি গোটা পৃথিবীকে আজ কোথায় নিয়ে গেছে আমাদের কিছু বন্ধু কোরআন এবং হাদিসকে আল্লাহ তাআলার বিধানকে বিজ্ঞানের বিপরীতে দাঁড় করান অনেকে বিজ্ঞানের মিটার দিয়ে কোরআন হাদিসকে মাপেন পরখ করেন এরপরে বিজ্ঞানের মিটারের আলোকে কোরআনের এবং আল্লাহর দেয়া বিধানের যথার্থতা মূল্যায়ন করার চেষ্টা করেন অথচ বিজ্ঞান এটা হলো ধারণা এটা হলো ধারণা আর কোরআন হলো মহাসত্য আজ বিজ্ঞানে যে বিষয়ে প্রমাণিত হলো যে সূত্র আজকে আবিষ্কৃত হলো হয়তো একটা সময় এটা ভুল প্রমাণিত হবে ভিন্ন কোন সূত্র আবিষ্কৃত হবে কিন্তু কোরআন যেটা আল্লাহ তাআলা নাজিল করেছেন এইটা অনন্তকাল পর্যন্ত বলবৎ থাকবে অপরিবর্তিত থাকবে কোনো পরিবর্তনের মধ্যে আসবে না বহুত চড়াই উতরায় যাবে কিন্তু এটা যা আছে সেটাই থাকবে আজকে আমরা দেখেছি কিভাবে তুরস্কে এক একটা ভবন বিশাল বড় বড় ভবন মুহূর্তের ভিতরে কিভাবে মাটির সাথে ধুলোর সাথে মিশে যাচ্ছে একাকার হয়ে যাচ্ছে একটা শহর শেষ হয়ে যাচ্ছে সামান্য এক মিনিট সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত যে কায়েম করবেন সূরায়ে জিলজালের মধ্যে যে আল্লাহ বলেছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই ঘটনা আমাদেরকে সে আয়াতের দিকে নিয়ে যায় যে আয়াতে আল্লাহ বলেছেন যখন এই গোটা ধরা পৃষ্ঠ এই গোটা পৃথিবীকে প্রকম্পিত করা হবে এবং ফেটে চৌচির হবে
মধ্য থেকে সব মানুষ জীবন্ত হয়ে আবার হাশরের ময়দানে একত্রিত হবে কিভাবে গোটা পৃথিবীর সংসার ভেঙে শেষ হয়ে যাবে ইস্পাত সভ্যতা এবং ইট বালুর এই দালান এই সভ্যতা এটা কিভাবে চুরমার হয়ে মাটির সাথে মিশে যাবে আজকের তুরস্কের ঘটনা দেখলে কিছুটা অনুমান করা যায় কি যায় না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন মুহতারাম হাজেরিন আমাদের যে কাউকে এরকম বিপদের মুখোমুখি যে কোনো মুহূর্তে হতে পারে অতএব ঈমানদার সব সময় প্রস্তুত থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি কখনো যে কোনো মুহূর্তে নিয়ে যান যে কোনো মুহূর্তে নিতে পারেন আমি যেন ঈমানদার অবস্থায় আমি যেন তওবাকারী অবস্থায় আমি যেন মুত্তাকী অবস্থায় যেতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন ভাইরা আমার এই ধরনের ঘটনা প্রায় ঘটে পৃথিবীতে বড় বড় দুর্ঘটনাগুলো কিন্তু আমরা কিছুদিন সেগুলো নিয়ে আলোচনা করি আবার আমরা যে সে আগের জায়গায় ফিরে চলে যাই অথচ এগুলো থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার কথা বিশেষ করে ভূমিকম্প নিয়ে এবং এই জাতীয় আরো অনেক প্রাকৃতিক বড় বড় ঘটনাগুলো ঘটে যেগুলোকে আমাদের আজকের প্রজন্ম আজকের দুনিয়া ওইটাকে রীতিমতো এনজয় করার চেষ্টা করে সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ যখন হয় তখন দূরবীন দিয়ে বিভিন্ন ডিভাইস দিয়ে দেখবেন যে ছেলে মেয়েরা ছাদে উঠে খোলা জায়গায় গিয়ে ওইটাকে উপভোগ করে যে এত বছরের মধ্যে এত সব বছরের মধ্যে এত বড় সূর্য গ্রহণ আর হয় নাই এত বড় সূর্য গ্রহণ এটা উপভোগ করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্র গ্রহণ সূর্য গ্রহণ হলে তিনি এই জাতীয় দুর্ঘটনা ঘটলে ভূমিকম্প ইত্যাদি সম্পর্কে হাদিস আমরা ঘাটলে দেখি চন্দ্র গ্রহণ সূর্য গ্রহণের সময় যেরকম সালাত আদায় করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেরকম নামাজের নির্দেশনা পাওয়া যায় মসজিদে প্রবেশ করে যেতেন আল্লাহর ভয়ে অন্তরগুলো প্রকম্পিত হতো আল্লাহর স্মরণ শুরু করতেন না জানি কিয়ামত শুরু হচ্ছে কারণ এভাবে এক সময় কিয়ামত হবে আজ আমরা অনেকে সেটাকে এনজয় করছি আমরা তথ্য প্রযুক্তির উন্নতির এই সময়ে আমরা মনে করছি এই সমস্ত শেকেলে এই সমস্ত পুরানা কথাবার্তা এগুলোই অচল মনে রাখবেন আজ সমস্ত জাতি এখনো পর্যন্ত ধ্বংসাবশেষ পৃথিবীতে আছে আমার নিজের সে সমস্ত জায়গা যাওয়ার সৌভাগ্য হয়েছে সে সমস্ত জায়গা দিয়ে যাওয়ার সময় দেখা যায় সৌদি আরবের আল ওলা শহরে কিছুটা আছে জর্ডানে কিছুটা আছে যে সমস্ত মানুষেরা আল্লাহর আজাবের কথা শুনে হাসাহাসি করত তাদেরকে আল্লাহ তাআলা তখনকার সময়ের সবচেয়ে ভালো টেকনোলজি দিয়েছেন এমন টেকনোলজি তাদের কাছে ছিল এমন শক্তি তাদের কাছে ছিল কোরআনে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন ইরামাদাতিল আইমাদ আল্লাতি লাম ইখলাক মিছলুহা ফিল বিলাদ তাদের মতো এত শক্তিশালী তাদের মতো এত সুঠাম দেহের অধিকারী তাদের মতো এত এত তাদের মতো নির্মাণ শিল্প রপ্তকারী পৃথিবীতে এর আগে কেউ ছিল না আপনি যদি আলোবেলায় যান আপনি যদি মাদায়েন সালেহ যান আপনি যদি জর্ডানে যান আপনি দেখতে পারবেন কোরআনের এই আয়াতের বাস্তবতা বিশাল বড় পাহাড় গোটা পাহাড় কেটে একটা মূর্তি বানিয়ে ফেলা হয়েছে একটা পাহাড় একটা শহর তার ভেতরে ঘর বাড়ি সবকিছু পাহাড় কেটে কেটে পাহাড় কাটার মেশিন তখন ছিল না বিদ্যুৎ তখন ছিল না মোটর তখন ছিল না কিন্তু তারা করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সে শক্তিমত্তার কথা বলেছেন তাদের হাতে অনেক টেকনোলজি তখন ছিল এখনকার মানুষ যেরকম এখনকার টেকনোলজি নিয়ে আমরা গর্ব করি তখন তাদেরটা নিয়ে তারা গর্ব করত আজ থেকে আবার 500 1000 বছর পরে যারা আসবেন দুনিয়াতে যদি দুনিয়া থাকে তখন তখনকার প্রজন্ম তাদের টেকনোলজি নিয়ে গর্ব করবে আমাদেরটাকে পুরাতন শেকেলে মনে করবে ওল্ড এবং পিছিয়ে পড়া মনে করবে ঠিক একই ভাবে আজ সমস্ত জাতি তারাও এরকম মনে করেছিল যখন আল্লাহর নবী হুদ আলাইহিসসালাম আল্লাহর নবী সালেহ আলাইহিসসালাম তাদেরকে আল্লাহর আযাবের ভয় দেখাচ্ছিল তারা ঠাট্টা করছিল হাসি কর হাসি তামাশা করছিল যারে আবার কিসের ভয় দেখা কিসের সমস্ত আমাদেরকে আতঙ্ক দেখা এত বিশাল বড় পাহাড় লোহার মতো শক্ত পাহাড় কেটে আমরা সুড়ঙ্গ করে সেখানে বাড়িঘর নির্মাণ করেছি এবং বিশেষ করে আনমাতিদের কবর এখনো পর্যন্ত সে সমস্ত জায়গায় আছে সেসব কবরগুলো দেখারও সুযোগ আমার হয়েছে সে সমস্ত জায়গায় আপনি ইউটিউবেও দেখবেন ভিডিওগুলো আছে সেখানে শত শত হাজার হাজার বছর আগে কত হাজার বছর আগে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন শুধু আনমাতিদের ইতিহাস কাটলে দেখা যায় ঈসা আলাইহিসসালামের 2000 বছর আগে গত হয়ে যাওয়ারও আরো অনেক আগে ছিল তারা আর তাদেরও হাজার হাজার বছর আগে ছিল আদ এবং সামুদ জাতি
এই মানুষগুলোর ধ্বংসাবশেষ এখনো পর্যন্ত ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন শিক্ষা গ্রহণ করবার জন্য তারা বহু দম্ভ করেছে পৃথিবীতে বহু অহংকার করেছিল তাদের টেকনোলজি নিয়ে তারা অনেক গর্ব করেছে ভাইরা আমার সেই গর্ব আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে সামান্য একটু প্রাকৃতিক দুর্যোগ যেটাকে আমরা বলি আল্লাহর গজবের আকার দিয়ে সেটাকে ধুলার সাথে মিশিয়ে দিয়ে কিয়ামত পর্যন্ত আগত মানুষের কাছে শিক্ষা হিসেবে রেখে দিয়েছে ফিরাউন ফিরাউন আল্লাহ তাআলা তার ভিতরে কিছু অলৌকিকত্ব দিয়েছিল কিছু পাওয়ার দিয়েছিল সেও মনে করেছিল যে আমাকে আর ঠেকায় কে ঈমান আনে নাই আল্লাহর নবীর প্রতি ঈমান আনে নাই আল্লাহর দাওয়াতকে আল্লাহর নবীর দাওয়াতকে গ্রহণ করে নাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করেছেন ধ্বংস করে তার লাশ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন এবং কোরআনে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন ইবাদানি কালিতাকুনা লিমান খালফাকা আয়া ও ফিরাউন তোমার পরে পৃথিবীতে যারা আসবে তারা যেন তোমার লাশ দেখে শিক্ষা গ্রহণ করে এই জন্য তোমার লাশকে আমি হেফাজত করব আল্লাহ কোরআনে ওয়াদা করেছে এটা পচতে দেওয়া হবে না যেভাবেই হোক মানুষ এটাকে সংরক্ষণ করতে পারবে এটা রেখে দেওয়া হবে মানুষের শিক্ষা গ্রহণের জন্য কিন্তু মানুষ খুব কমই শিক্ষা গ্রহণ করে মোহতারাম হাজিরিন তাদের সে তথ্য প্রযুক্তি তাদের সে টেকনোলজি তাদের যে বিজ্ঞান তাদের যে শক্তিমত্তা তাদের যে প্রকৌশল বিদ্যা এগুলো সবগুলো মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা মাটির সাথে মিশিয়ে দিয়েছেন